হ্যালো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব নদী যেটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ বহির্জাত প্রক্রিয়া তার দ্বারা কি কি ধরনের ভূমিরূপ সৃষ্টি হয় তাদের সম্পর্কে প্রথমে যেটা আলোচনা করব সেটা হলো নদী তার ক্ষয়কার্যে দ্বারা কোন কোন ভূমিরূপ সৃষ্টি করে প্রথম ভূমিরূপটি হলো নদী উপত্যকা বা রিভার ভ্যালি প্রধানত আই আকৃতি আর ভি আকৃতি নদী উপত্যকা সৃষ্টি হয়ে থাকে কিভাবে হয় দেখে নেওয়া যাক নদী যখন তার পার্বত্য প্রবাহে থাকে অর্থাৎ পার্বত্য অঞ্চলের মধ্য দিয়ে যখন প্রবাহিত হয় তখন আশেপাশে ঢাল খুব খাড়া হয় এবং নদী পার্শ্বক্ষয় খুব কম করতে পারে ফলে তার শক্তিকে হ্রাস করার জন্য নদী অধিক পরিমাণে নিম্নক্ষয় করে এইভাবে অত্যন্ত সংকীর্ণ এবং শুভভীর নদী উপত্যকা সৃষ্টি হয় একেই বলা হয় আই আকৃতি নদী উপত্যকা এরপরে নদী যত ধীরে ধীরে পার্বত্য অঞ্চল ছেড়ে সমভূমির দিকে প্রবাহিত হতে থাকে তত ভূমিভাগের ঢাল বৃদ্ধি পায় ফলে নদীর পার্শ্বক্ষয়ের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে এবং নিম্নক্ষয় তুলনামূলকভাবে কম হয় এইভাবে নদী উপত্যকা আস্তে আস্তে চওড়া হয়ে যায় এবং ভি আকৃতি নদী উপত্যকা সৃষ্টি করে এর পরবর্তীতে নদী যখন আরও পার্বত্য অঞ্চল থেকে নেমে আসে প্রায় সমভূমির কাছাকাছি পৌঁছে যায় তখন নদীর নিম্নক্ষয় অপেক্ষা পার্শ্বক্ষয় অত্যধিক বেশি হয়ে যায় এবং নদী তার উপত্যকাকে ভীষণই চওড়া করে ফেলতে বাধ্য হয় এই ধরনের উপত্যকাকেই বলা হয় চওড়া ভিয়াকৃতি উপত্যকা অর্থাৎ নদীর উৎস থেকে খানিকটা অংশ অবধি নদীর উপত্যকা সংকীর্ণ আয়াকৃতি হয় এরপরে উপত্যকা একটু চড়া হয়ে গিয়ে ভিয়াকৃতি হয় এবং অবশেষে অর্থাৎ সমভূমির কাছাকাছি অঞ্চলে নদী উপত্যকা চওড়া ভিয়াকৃতির হয়ে যায় শৈলশিরার অভিক্ষিপ্তাংশ সূর্য পার্বত্য অঞ্চলে নদী যখন প্রবাহিত হয় তখন নদী কঠিন শিলাগুলোকে অ্যাভয়েড করে বা বাদ রেখে এঁকে বেঁকে প্রবাহিত হয় এর ফলে দূর থেকে দেখলে মনে হবে নদী যেন পাহাড়ের আঁকে বাঁকে কোথাও হারিয়ে গেছে এইভাবে অত্যন্ত এঁকে বেঁকে প্রবাহিত হওয়া পার্বত্য অঞ্চলের নদীগুলির ক্ষেত্রে দেখা যায় যে পর্বতের অংশগুলি যেন আবদ্ধ অবস্থায় রয়েছে এদেরকেই বলা হয় শৈলশিলা অভিক্ষিপ্তাংশ গিরিখাত সুউচ্চ পার্বত্য অঞ্চলে দেখা যায় যেখানে নদীতে জলের প্রবাহ অত্যধিক বেশি থাকে কারণ নদী উচ্চ পার্বত্য অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফলে যেমন বৃষ্টিপাতের বৃষ্টির জল পাচ্ছে তেমনই তুষারপাতের তুষার পরবর্তীতে গলে নদীতে জলের পরিমাণ বৃদ্ধি করছে তবে যেহেতু সুউচ্চ পার্বত্য অঞ্চল জন্য নদীর চারপাশে খাড়া ঢালযুক্ত অংশ থাকে এবং নদী পার্শ্বক্ষয় খুব বেশি করতে পারে না নিম্নক্ষয়ের পরিমাণ বেশি হয় তার ফলে নদী অত্যন্ত সংকীর্ণ উপত্যকা সৃষ্টি করে একেই বলা হয় গিরিখাত আর এই সুগভীর সংকীর্ণ উপত্যকায় যখন শুষ্ক অঞ্চলে সৃষ্টি হয় তখন তাকে বলা হয় ক্যানিয়ান অর্থাৎ সংকীর্ণ এবং গভীর নদী উপত্যকা যখন সুউচ্চ পার্বত্য অঞ্চলে সৃষ্টি হচ্ছে যেখানে জলের যোগান নদীতে প্রচুর পরিমাণে রয়েছে তাকে বলা হলো গিরিখাত আর যখন সেই একই ঘটনা শুষ্ক পার্বত্য অঞ্চলে ঘটল বা শুষ্ক অঞ্চলে ঘটল যেখানে বৃষ্টিপাতের অভাবে নদীতে জলের পরিমাণ অনেক সময় কমে যায় যার ফলে নদীর পার্শ্বক্ষয় কমে যায় এবং নদী তখন শুধুমাত্র নিম্নক্ষয় করতেই সক্ষম হয় তখন যে ভূমিরূপ তৈরি হয় তাকেই বলা হয় ক্যানিয়ান পেরুর আন্দিজ পার্বত্য অঞ্চলে কলকা নদীতে সৃষ্ট এল দা কলকা পৃথিবীর গভীরতম ক্যানিয়ান কিভাবে ক্যানিয়ান সৃষ্টি হয় আগেই বললাম শুষ্ক অঞ্চলগুলোতে নদীর ক্ষয়কার্যের দ্বারা ক্যানিয়ান সৃষ্টি হয় এক্ষেত্রে নদীতে জলের পরিমাণ কম থাকে এ জন্য নদীর পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয়ই একমাত্র করতে সক্ষম হয় এবং এইভাবে ক্যানিয়ান সৃষ্টি হয় খরস্রোত যখন পার্বত্য অঞ্চলে কঠিন এবং কোমল শিলাগুলি আড়াড়িভাবে অবস্থান করে তখন কোমল শিলাকে নদী দ্রুত ক্ষয় করে ফলে নদীতে ধাপের সৃষ্টি হয় এই ধাপ বরাবর যখন জলপ্রপাত নেমে আসে বা জলধারা নেমে আসে জলপ্রপাত বলাটা ঠিক হবে না জলধারা যখন নেমে আসে তখন তাকে বলা হয় খরস্রোত আর যখন নদীতে হঠাৎ ধালের বিপুল পরিমাণ পার্থক্য ঘটে এবং দেখলে মনে হয় নদী অনেক ওপর থেকে নিচের দিকে প্রবল বেগে নেমে আসছে জলের স্রোতের ধারা অত্যন্ত বেশি হয় তখন তাকে বলা হয় জলপ্রপাত বা ওয়াটার ফল কিভাবে এই জলপ্রপাত সৃষ্টি হয়ে থাকে জলপ্রপাত সৃষ্টির অনেক রকম কারণ রয়েছে যদি নদীতে কোমল এবং কঠিন শিলা পাশাপাশি অবস্থান করে তখন নদী কোমল শিলাকে অতি দ্রুত ক্ষয় করে ফলে ঢালের পার্থক্য ঘটে এবং নদী তখন ওই ঢাল বরাবর প্রবল বেগে নিচের দিকে নেমে আসতে পারে আবার যদি নদীর পথে আড়াআড়িতে কোনো চুতি বা ফাটল সৃষ্টি হবে এবং সেই বরাবর নদী অবন একাংশ অবনমিত হয়ে যায় তখন নদীর ওই অংশে জলপ্রপাত সৃষ্টি হয় কারণ সেখানে ঢালের বিপুল পার্থক্য ঘটে আবার উচ্চ পার্বত্য অঞ্চলে যেখানে হিমবাহ দেখা যায় সেখানে হিমবাহ সৃষ্ট ঝুলন্ত উপত্যকাতেও উপ হিমবাহগুলি গলে গিয়েও জলপ্রপাত সৃষ্টি করতে পারে তবে এই জলপ্রপাত যে কারণেই সৃষ্টি হোক না কেন কোমল শিলাকে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত করতে থাকে এবং কঠিন শিলাগুলি কোমল শিলার ওপরে অবস্থান করে কোনো বড় শিলাখণ্ডের মতো পরবর্তীতে যখন ওই শিলাখণ্ডের ভারসাম্যের কোনো ধরনের পরিবর্তন ঘটে তখন শিলাখণ্ডটি ভেঙে নিচে পড়ে যায় এবং এইভাবে আস্তে আস্তে জলপ্রপাত পিছনের দিকে সরে যেতে থাকে জলপ্রপাতের এই পিছনের দিকে সরে যাওয়ার ঘটনাকেই বলা হয়ে থাকে জলপ্রপাতের পশ্চাদোপসরণ বা জলপ্রপাতের পিছু হটে যাওয়া র্যাপিড এটি এক বিশেষ ধরনের জলপ্রপাত যেখানে নদীতে অনেকগুলি ধাপের সৃষ্টি হয় নদীর প্রবাহপথে ছোটো বড়ো ধাপ সৃষ্টি হয় এবং সেই ধাপ বরাবর জলধারা নিচে নেমে আসে এর ফলে নদীর বেগ একটু হয়তো কমে যায় তাকে বলা হয় র্যাপিড আর যখন এরকম অসংখ্য র্যাপিড একই সাথে কাছাকাছি গড়ে ওঠে তখন তাকে বলা হয় ক্যাসকেড সুতরাং সম্মিলিত র্যাপিডকে বলা হয় ক্যাচ ক্যাড ক্যাটার্যাক্ট এটিও এক বিশেষ ধরনের জলপ্রপাত তবে এ ক্ষেত্রে যেমন ঢাল অত্যন্ত বেশি হয় তেমনি এর ক্ষেত্রে জলের প্রবাহ বা জলের স্রোতও প্রবল হয় এখানে দেখো দেখাই যাচ্ছে ক্যাটার্যাক্টের ক্ষেত্রে প্রবল সম্পন্ন জলরাশিসম্পন্ন অত্যন্ত প্রবল বেগে প্রবাহিত নদীতে ঢালের হঠাৎ পরিবর্তন ঘটলে সেখানে যে বিশেষ ধরনের জলপ্রপাত সৃষ্টি হয় তাকেই বলা হয় ক্যাটারাক্ট এবারে কতগুলি ছোট্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য ভেনিজুয়েলার স্যান্টো এঞ্জেল পৃথিবীর উচ্চতম জলপ্রপাত উচ্চতা কত নাইন সেভেন নাইন মিটার অর্থাৎ নশো মিটার আমেরিকা যুক্তরাষ্ট্রের নায়াগ্রা পৃথিবীর অন্যতম সুদৃশ্যতম জলপ্রপাত এবং এখানে এটি একটি ক্যাটারাক্ট জাতীয় জলপ্রপাত এখানে জল এত প্রবল বেগে নিচের দিকে নেমে আসে যে ধোঁয়া সৃষ্টি হয় এবং এখানে যে দর্শকরা পৃথিবীর নানা প্রান্ত থেকে ভিজিট করেন তাদেরকে এই জলপ্রপাতের কাছাকাছি দাঁড়ানোর জন্য রেইনকোট বা ওয়াটারপ্রুফ জ্যাকেট পরতে হয় কারণ না হলে মনে হবে যে তারা বৃষ্টিতে ভিজে স্নান করে ফেলেছেন আর ভারতের ক্ষেত্রে উচ্চতম জলপ্রপাত হল কর্ণাটক রাজ্যের কুঞ্চিকাল যদিও এর উচ্চতা চারশো পঞ্চান্ন মিটার কিন্তু এখানে সারা বছর জল থাকে না এজন্য কর্ণাটকেরই সারাবতী নদীতে সৃষ্ট যোগ বা গেরসোপ্পা যার উচ্চতা দুশো সাতচল্লিশ মিটার তাকে ভারতবর্ষের উচ্চতম জলপ্রপাত বলা হয় সুতরাং যদি পরীক্ষায় আসে যে ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি এবং সেখানে যদি অপশান থাকে কুঞ্চিকাল এবং যোগ তাহলে বলতে হবে কুঞ্চিকাল যদি অপশন না থাকে তাহলে বলতে হবে যোগ বা গেরসোপ্পা কারণ গেরসোপ্পাতে সারা বছর জল থাকে এই বৈশিষ্ট্যের জন্য গেরসোপ্পাকে ভারতের উচ্চতম জলপ্রপাত বলা হয়ে থাকে প্রপাতকূপ বা পুল। জলপ্রপাত উচ্চ অংশ থেকে যেখানে নিচে এসে পতিত হয় সেইখানে ভূমিভাগকে প্রবল জলরাশি প্রচণ্ডভাবে আঘাত করে তার ফলে অবনমিত অংশ তৈরি হয় যেখানে জলপ্রপাত প্রবল বেগে এসে আছড়ে পড়ে এর ফলে যে পুল বা কূপ সৃষ্টি হয় তাকেই বলা হয় প্রপাত কূপ আর যখন নদীগর্ভে প্রপাতকূপ অংশবাদে অন্য কোনো স্থানে ছোট ছোট অবনমিত অংশ তৈরি হয় তাকে বলা হয় মন্থকূপ বা পট হোল এই মন্থকূপ বা পট কেন তৈরি হয় বা কিভাবে তৈরি হয় আমরা এর আগে পড়েছিলাম যে নদী নানা পদ্ধতিতে ক্ষয় করে তার মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ হলো অবঘর্ষ ক্ষয় যেখানে নদীর খাত নদীর দ্বারা প্রবাহিত বিভিন্ন ছোট বড় নুড়ি পাথর বালির দ্বারা ক্ষয়প্রাপ্ত হয় নদীগর্ভের নরম শিলাযুক্ত অঞ্চলে এই রকমভাবে অবঘর্ষ ক্ষয়ের দ্বারা মন্থকূপ সৃষ্টি হয়ে থাকে এবারে আলোচনা করব নদীর মধ্যগতিতে সৃষ্ট ভূমিরূপ সম্পর্কে মধ্যগতি কোন অংশটা যেখানে নদী পার্বত্য অঞ্চল ত্যাগ করে এসে সমভূমিতে এসে মিশেছে কিন্তু এখনও একেবারে সমুদ্রের কাছাকাছি অঞ্চলে পৌঁছয়নি সেই অংশটা কি কি জাতীয় ভূমিরূপ লক্ষ্য করা যায় প্রথমেই যেটা দেখা যায় সেটা হলো পলল ব্যাজনি বা পলি শঙ্কু যাকে আমরা বলে থাকি অ্যালোভিয়াল ফ্যান কিভাবে সৃষ্টি হয় নদী যখন পার্বত্য অঞ্চল ত্যাগ করে সমভূমিতে এসে প্রবাহিত হয় তখন ভূমির ঢাল হঠাৎ করে খুব হ্রাস পায় কিভাবে সৃষ্টি হয় এই অ্যালোভিয়াল ফ্যান বা পলল ব্যাজনী। কারণ এর আগে অংশে নদী উচ্চ পার্বত্য অঞ্চলে, প্রবাহিত হচ্ছিল অর্থাৎ প্রচণ্ড খাড়া ঢালযুক্ত অঞ্চলে এরপরে আস্তে আস্তে নদী যত সমভূমির দিকে এগোতে থাকলো ততটা ঢালের পরিমাণ কমে যেতে থাকলো ফলে নদী যেখানে এসে সমভূমিতে মিশলো সেখানে তার ঢাল হঠাৎ করে হ্রাস পেল ফলে তার গতিবেগও হ্রাস পেল কিন্তু নদী এতক্ষণ ধরে তার সাথে যে বোঝা বয়ে আনছিল তার পরিমাণের কোনো পরিবর্তন ঘটল না বা সে হয়তো বৃদ্ধি পেল এই অতিরিক্ত বোঝা তখন আর টানতে পারল না এবং এই অংশটাতে সে সঞ্চয় করল এর ফলে হঠাৎ করে ওপর থেকে নিচে নেমে আসার সময় নদী যখন তার বোঝাটাকে তার প্রবাহপথের সামনে ছড়িয়ে দিল তখন দূর থেকে তাকে দেখতে লাগলো পাখা বা ব্যাজনীর মতো প্রকৃতপক্ষে এটি প্রথমে শুরু হয় শঙ্কুর আকারে এবার এরকমভাবে অনেকগুলি পলিশঙ্কু পরস্পর যুক্ত হয়ে হয়ে তৈরি করে পলল ব্যাজনী বা পলল পাখা ইংরেজিতে যাকে বলা হয় অ্যালুভিয়াল ফ্যান অর্থাৎ অ্যালুভিয়াল কোণ সেখান থেকে অনেকগুলি অ্যালোভিয়াল কোণ একত্রিত হয়ে তৈরি করে অ্যালুভিয়াল ফ্যান ব্যাজনি অর্থাৎ পাখা এজন্য নাম হয়েছে পলল ব্যাজনী পলি জমে পাখার আকার ধারণ করেছে তাই এই নামকরণ আশা করি এরপরে মানে মনে রাখতে অসুবিধা হবে না এবং পলিসঙ্কু কি পলল বেজনী কি কেন এই নামকরণ সেটাও মনে রাখাটা অসুবিধাজনক হবে না মিয়েন্ডার আকা বাঁকা নদীপথ কেন সৃষ্টি হয় নদী যখন সমভূমি প্রবাহে থাকে অর্থাৎ সমভূমির ওপর দিয়ে প্রবাহিত হয় তখন ভূমিঢাল বেশ কমে যায় তার ফলে নদী তার গতিবেগকে হ্রাস করতে বাধ্য হয় এর জন্য নদীর শক্তিও কমে যায় নদী তখন পার্শ্বক্ষয় করতে শুরু করে তবে এই সময় নদীর গতিপথের সাথে আড়াআড়িভাবে যদি কোনো প্রতিবন্ধক থাকে বা বাধা থাকে তখন নদী তাকে কেটে বেরিয়ে যেতে পারে না বরং তাকে এড়িয়ে এঁকে বেঁকে প্রবাহিত হয় এইভাবে নদীতে যে আকা বাঁকা গতিপথ সৃষ্টি হয় তাকেই বলা হয় মিয়েন্দার কেন মিয়েন্ডার নামটাই বলা হয় থাকে এই আকাবাকা বা মিয়েন্ডার নদীপথের বৈশিষ্ট্য হল নদীতে একদিকে তৈরি হয় উত্তল পার আর একদিকে তৈরি হয় অবতল পার তুরস্কের মিয়েন্ড্রাস বা মিয়েন্ড্রাস নদীর নাম থেকেই এই মিয়েন্ডার শব্দটি এসেছে কারণ তুরস্কের এই মিয়েন্ড্রাস নদীতে অসংখ্য এরকম সর্পিলাকার বা তৈরি হয়েছে নেক্সট অশ্ব রদ বা অক্সবোলিক অক্স যদিও সার আর অশ্ব মানে ঘোড়া যাই হোক দুটোর ক্ষেত্রেই খুরের মতো রদ তৈরি হয় এই অংশটাকে লক্ষ্য করো বা এই অংশটাকেও লক্ষ্য করতে পারো প্রত্যেকটা ক্ষেত্রেই দেখো ঘোড়া বা অশ্বের বা সারের খুরের মতো অংশ তৈরি হয়েছে তার জন্য একে বলা হচ্ছে অশ্বুরাকৃতির হ্রদ বা অক্সব লেক কিভাবে সৃষ্টি হয় সমভূমি প্রবাহে যখন নদী অত্যন্ত একে বেঁকে প্রবাহিত হতে থাকে তখন কোনো কারণে নদীর কোনো একটি বাক যদি মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে সেই বিচ্ছিন্ন অংশগুলিতে তৈরি হয় অক্সবো লেক বা অশ্বক্ষুরাকৃতির হ্রদ যখন নদীতে জলের পরিমাণ বেড়ে যায় বা বর্ষার সময় নদীতে জলের বৃদ্ধি ঘটলে এখানে জলের প্রবাহ আবার লক্ষ্য করা যায় তবে বেশিরভাগ ক্ষেত্রেই এই নদী অংশগুলি মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বলে জলের পরিমাণ ধীরে ধীরে কমে যেতে থাকে এবং একটা সময় আসে যখন সংস্করণের অভাবে এই হ্রদ অংশটি সম্পূর্ণরূপে বুঝে যেতেও পারে আর একটু ডিটেলসে দেখে নাও এখানে কিভাবে অশ্বক্ষরা আকৃতি তৈরি হলো মূল নদী থেকে নদীর একটা ক্ষুদ্র বাঘ বিচ্ছিন্ন হয়ে গিয়ে রদের আকারে অবস্থান করছে এইভাবেই নদীর মূল অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে অশ্বের ক্ষুরের মতো আকৃতিযুক্ত যে হ্রদ সৃষ্টি হয় তাকেই বলা হয় অশ্বক্ষুর আকৃতি হ্রদ আর যখন এই হ্রদ এবং মূল নদীর মধ্যে দূরত্ব ক্রমাগত বৃদ্ধি পায় এবং সেখানে স্থায়ী বসতি তৈরি হয় কৃষি জমি তৈরি হয় তখন এই আকৃতি হ্রদটি পরিণতি প্রাপ্তি লাভ করে অর্থাৎ এই হ্রথটির আর মূল নদীর সাথে যুক্ত হওয়ার কোনো সুযোগ থাকে না আর টাইম লাইনটা লক্ষ্য করলে বুঝতে পারবে যে কতটা সময় লাগে একটা পূর্ণাঙ্গ অশুক্রাকৃতি রথ তৈরি হবার জন্য যেহেতু সমভূমি প্রবাহে ভূমির ঢাল কম থাকে তার জন্য সমভূমি প্রবাহে বা নদী যখন প্রায় সমুদ্রের কাছাকাছি পৌঁছে যায় সেই অংশেই নদীতে অসংখ্য অশ্বক্ষুরাকৃতির হ্রদ সৃষ্টি হয় এবং এর দ্বারা এটাও বোঝা যায় যে নদী ঘন ঘন তার গতি এবং তার অবস্থানের পরিবর্তন ঘটিয়েছে এর দ্বারা কিন্তু নদী তীরবর্তী অঞ্চলের অর্থনৈতিক এবং প্রাকৃতিক পরিবেশ সম্পর্কেও অনেক কিছু জানা যায় কিছু প্রযুক্তিগত ত্রুটিবশত আমাকে আর ইনসেটে দেখা যাচ্ছে না তবে আশা করছি আমার গলা স্পষ্টভাবে তোমাদের কাছে এসেই পৌঁছাচ্ছে তো যেটা আলোচনা করছিলাম যে মুর্শিদাবাদে গঙ্গা নদীতে অসংখ্য অশুক্রাকৃতি রদ দেখতে পাওয়া যায় এবং এর দ্বারা এটাই বোঝা যায় যে এই অঞ্চলে গঙ্গা অর্থাৎ সেখানে গঙ্গা নদী ভাগীরথী নামে পরিচিত সেখানে এই নদীটি বারে বারে তার গতিপথ এবং অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয়েছে যার জন্য এত অসংখ্য অশুক্রাকৃতি রদ সৃষ্টি হতে দেখা যায় এর পরবর্তী অংশ অর্থাৎ নদী যেখানে সমুদ্রের প্রায় কাছাকাছি অংশে পৌঁছে যায় সেখানে শুরু হয় নদীর বদ্বীপ প্রবাহ বা নিম্ন প্রবাহ এখানে যে বিশেষ ভূমিরূপগুলি সৃষ্টি করে সেগুলি হলো লাবন ভূমি স্বাভাবিকবাদ ইত্যাদি এবং তার সাথে সাথে বদ্বীপ তবে এখানে মনে রাখতে হবে এই অংশে নদীর ক্ষয়কার্য খুবই কম হয় এবং বেশিরভাগ ভূমিরূপী কিন্তু সৃষ্টি হয় নদীর সঞ্চয় কার্যের দ্বারা অর্থাৎ মনে রাখতে হবে পার্বত্য অঞ্চলে নদী প্রধানত কাজ এবং কিছুটা পরিমাণে বহন কাজ করে থাকে সমভূমি প্রবাহে বহন এবং সঞ্চয়ের পরিমাণ ক্ষয় অপেক্ষা কমে যায় এবং প্রবাহ বা নিম্ন প্রবাহে নদীর সঞ্চয় কার্য সর্বাধিক হয় সুতরাং জেনে যাক ও কাকে বলে প্লাবন ভূমি ফ্লাড প্লেইন আর স্বাভাবিক বাদ ন্যাচুরাল লিভি নদী যখন সমভূমির ওপর দিয়ে একে বেঁকে প্রবাহিত হয় বাঘযুক্ত নদীতে গভীরতা কম থাকে এর ফলে নদীতে যখন বর্ষাকালে জলের পরিমাণ পরিমাণে বেড়ে যায় তখন অতিরিক্ত জল প্লাবন হিসেবে নদীর তীরবর্তী অঞ্চলগুলিকে প্লাবিত করে এবং নদীর পলি আশেপাশের অঞ্চলে সঞ্চিত হয়ে সৃষ্টি করে প্লাবন ভূমি যাকে বলা হয়ে থাকে ফ্লাড প্লেন আর নদীর ঠিক পার বরাবর যেখানে নদীতে সর্বাধিক পরিমাণে পলির সঞ্চয় ঘটে প্রধানত বর্ষাকালে প্রবল বৃষ্টির জলের দ্বারা নদীতে বন্যা সৃষ্টি হয় বলে তাকেই বলা হয় স্বাভাবিক বাদ অর্থাৎ ন্যাচারাল লিভি এই দুটি নদীর সঞ্চয় কার্যের দ্বারা গঠিত গুরুত্বপূর্ণ দুটি ভূমিরূপ এই পুরো অংশটা হলো প্লাবনভূমি এবং এই অংশটা যেখানে নদীর ঠিক পার বরাবর ভূমিভাগ উঁচু হয়ে শিরার আকারে অবস্থান করে তাকেই বলা হয় স্বাভাবিক বাঁধ খাঁড়ি নদী যেখানে সমুদ্রে এসে মিলিত হয় সেখানে নদীর মুখটা প্রমাগত চওড়া হয়ে যায় এই রকম চওড়া নদী মুখযুক্ত অংশকেই বলা হয় খাড়ি আবার উল্টোভাবে এটাও বলা যায় নদী বরাবর বা নদীর যে অংশ বরাবর সমুদ্রের কিছুটা অংশ ভূমিভাগের ভেতরে ঢুকে যায় তাকেই বলা হয় খাড়ি এখানটাতে দেখো নদীর অনুসরণ করে সমুদ্রের খানিকটা অংশ কিভাবে দেশের ভিতরে বা স্থলভাগের ভিতরে ঢুকে যাচ্ছে এই চওড়া নদী মুখকেই বলা হলো খাড়ি আর এই খাড়ির একটি বিশেষ সুবিধা হলো এইখানে নদীর গভীরতাটা কম হয় বা আবার বলা যেতে পারে এখানে সমুদ্রের গভীরতা কম হয় ফলে এই খাড়ি অঞ্চলে মাছের যোগান বৃদ্ধি পায় এবং মৎস্য আহরণের জন্য এই অঞ্চলগুলো গুরুত্বপূর্ণ আবার একই সাথে বলা যায় এই খাড়ি অঞ্চলে নদী বন্দর সহজে গড়ে তোলা যেতে পারে আর একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি আমাজন নদীর খাড়ি খুবই প্রশস্ত তবে নদীর মোহনায় অবস্থিত খাড়ি পৃথিবীর দীর্ঘতম খাড়ি সুতরাং পৃথিবীর দীর্ঘতম খাড়িটি মোহনায় হল নদীর সৃষ্ট বদ্বীপ বা ডেল্টা নদী যেখানে সমুদ্রে এসে মিলিত হয় ঠিক সেই স্থানে সৃষ্টি হয় এই বদ্বীপ বা ডেল্টা কিভাবে নদী যেখানে সমুদ্রে এসে মিলিত হয় সেখানে নদীর গভীরতা বেশ কমে যায় এবং নদীর জলের সাথে সমুদ্রের লবণাক্ত জল মিশে যায় এর ফলে নদীর মোহনা অঞ্চলে যে গ্রিক অক্ষর ডেল্টা বা বাংলার মাত্রাহীন বয়ের মতো ভূমিরূপ সৃষ্টি হয় তাকেই বলা হয় বদ্বীপ অর্থাৎ ব আকৃতি দ্বীপ কেন এই বদ্বীপ সৃষ্টি হয়ে থাকে নানা কারণে এই বদ্বীপ সৃষ্টি হতে পারে তবে প্রধানত যে কারণগুলি বদ্বীপ সৃষ্টিতে সাহায্য করে সেটি হলো অধিক পরিমাণে পলিরাশি বা পলিরাশির আধিক্য অর্থাৎ নদীতে পলির পরিমাণ বেশি থাকলে নদী যখন সমুদ্রে এসে মিলিত হয় তখনই অত্যাধিক পরিমাণ পলি এখানে সঞ্চিত হয়ে বদ্বীপ সৃষ্টি করতে পারে দ্বিতীয় কারণ হিসেবে বলা যেতে পারে সমুদ্র জলের সাথে মিশ্রণ সমুদ্রে লোনা জল নদীর সাথে বয়ে আসা পলিবালি ইত্যাদিকে সঞ্চিত হতে সাহায্য করে এবং বদ্বীপ ঘটনেও সহায়তা করে তিন নম্বর অগভীর নদীখাত নদী খাত যত অগভীর হবে তত নদীর সাথে বাহিত পলিবালি সঞ্চিত সমুদ্রের কাছাকাছি অঞ্চলে এসে নদীবক্ষে সঞ্চিত হয়ে বদ্বীপ সৃষ্টি করতে সাহায্য করবে মোহনায় সমুদ্র স্রোতের প্রভাব কিভাবে এই সমুদ্র স্রোত প্রভাব বিস্তার করে থাকে সমুদ্র স্রোতের জন্য নদীর পলি এই অঞ্চলে সহজে জমা হয় এবং বদ্বীপ গঠনে সাহায্য করে এছাড়া নদীর এই অংশে স্থলভাগ বেষ্টিত সাগর বা হ্রদের উপস্থিতির জন্য বদ্বীপ সৃষ্টি হয় আর জোয়ার ভাটার প্রকোপ সমুদ্রের এই অংশে কম থাকে বলেও বদ্বীপ গঠনে সাহায্য করতে পারে এইভাবে যে বদ্বীপগুলি সৃষ্টি হয়েছে তার মধ্যে গঙ্গা ব্রহ্মপুত্র বা গঙ্গা পদ্মার মিলনস্থলে সৃষ্ট গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ পৃথিবীর বৃহত্তম তবে কিভাবে এই বদ্বীপ সৃষ্টি হচ্ছে বা বদ্বীপের আকার কিরকম তার উপর ভিত্তি করে বদ্বীপকে অনেকগুলি ভাগে ভাগ করা কাকৃতি বদ্বীপ করাতে দাঁতের মতো বদ্বীপ পাখির পায়ের মতো বদ্বীপ ধনুকাকৃতি বদ্বীপ যখন ধনুকের মতো বদ্বীপটি নদী মোহনায় সৃষ্টি হবে এই জাতীয় ইংরেজিতে বলা হয় দ্বীপকে ডেল্টা কোথায় কোথায় দেখা যায় এই ধরনের বদ্বীপ দেখা যায় গঙ্গা ব্রহ্মপুত্র নীলনদ হাংহ ইত্যাদি বৃহৎ নদীর মোহনা অঞ্চলে দ্বিতীয় প্রকারটি হলো কড়াতের দাঁতের মতো বদ্বীপ যখন সমুদ্রের দিকে এরকম তীক্ষ্ণ শিরার মতো বদ্বীপটির সৃষ্টি হয় তাকে বলা হয় করাতে দাঁতের মতো বদ্বীপ বা তীক্ষ্ণাগ্র বদ্বীপ ইংরেজিতে যাকে বলা হয় কাসপেট ডেল্টা কোথায় কোথায় দেখা যায় সাধারণত স্পেনের এব্রো নদীতে এই জাতীয় ডেল্টা লক্ষ্য করা যায় আর তৃতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বদ্বীপ হলো পাখির পায়ের মতো ডেল্টা অর্থাৎ এই যখন সৃষ্টি হয় একে ইংরেজিতে বলা হয়ে থাকে বার্ডস ফুট ডেল্টা কোথায় দেখা যায় মিসিসিপি মিসৌরি নদী বদ্বীপ পাখির পায়ের মতো আকৃতি বিশিষ্ট ডেল্টা সুতরাং এই কতগুলি গুরুত্বপূর্ণ আকৃতি বিশিষ্ট বদ পৃথিবীতে লক্ষ্য করা যায় তো এই ভিডিওতে আমরা আলোচনা করলাম নদী কি কি পদ্ধতিতে কী কী জাতীয় ভূমিরূপ সৃষ্টি করে অর্থাৎ দ্বারা সৃষ্ট ভূমিরূপ এবং নদীর সঞ্চয় কার্যের দ্বারা সৃষ্ট ভূমিরূপ আশা করি তোমাদের এই ভূমিরূপ গুলি বুঝতে এবার সুবিধা হয়েছে এবং আশা করছি পরীক্ষাতেও তোমরা চিত্র সহযোগে কোনো ধরনের ভূমিরূপের যথাযথ ব্যাখ্যা করতে পারবে